তাহাজ্জুতি নির্বাচন বা লাইলাতুল ইলেকশনটা করলেন সেটা তো এখন শুধু বিএনপি বা সরকার বিরোধীরা বলছে না, ওনাদের দলের সাবেক এমপি, সাবেক মন্ত্রী, রানিং জেলা সভাপতি, জেলা সেক্রেটারি তারা পর্যন্ত দিচ্ছেন। যদি চ্যালেঞ্জ করেন আমি কোট আনকোট পড়ে শোনাবো, বলবো। ইকোনমিস্ট সহ আন্তর্জাতিক সমস্ত সংবাদ মাধ্যম বলছে, টিআইবি বলছে, দেশের বিদেশের বিভিন্ন গবেষণা সংস্থা সবাই বলছে যে রাতে নির্বাচন হয়েছে, এটাই বাস্তবতা। ডাক্তার স্বাগত সেন সায়ন্ত, আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি আস্থার সংকটে রাজনীতি, আস্থার সংকট এতটাই প্রবল যে কেউ কাউকে বিশ্বাস করছে না, কারো অধীনে কেউ কোনো নির্বাচনে যেতে চায় না। বাংলাদেশের রাজনৈতিক এই উপলব্ধি থেকেই কি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি আন্দোলন করছে যা এখন এক দফায় পরিণত হয়েছে, আপনি কি মনে করেন? যে আপনাকে ধন্যবাদ, এবং আমার সঙ্গে আলোচনায় দুজন বিজ্ঞ আলোচক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভকামনা। আপনি আস্থার সংকট বাংলাদেশে আওয়ামী লীগ এবং অপরাপর দলের মধ্যে সেই স্বাধীনতার পর থেকেই আছে, বিভিন্ন সময় বিভিন্ন মাত্রা পেয়েছে। কিন্তু আমি অত আগে না গিয়ে সর্বশেষ থেকে শুরুটা করি। সর্বশেষ দেখেন, আমেরিকা থেকে একটা প্রতিনিধি দল আসলো, ইউরোপ ইউনিয়ন থেকে নির্বাচন পর্যবেক্ষণের প্রাক যাচ্ছে আর একটা প্রতিনিধি দল আসলো, তাদের প্রত্যেকের সঙ্গে আওয়ামী লীগের তরফ থেকে কিন্তু বলা হলো যে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব এবং সংবিধানের আওতায় থেকেই তারাই সুষ্ঠু নির্বাচন করে দিবে, তাদেরও চাওয়া সুষ্ঠু নির্বাচন। তাহলে আওয়ামী লীগ এবং তাদের মিত্রদের চাওয়া সুষ্ঠু নির্বাচন, বিদেশি শক্তি যারা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ভাবছে, ভূমিকা রাখছে, তাদের চাওয়া সুষ্ঠু নির্বাচন, আর বিএনপি এবং তাদের সমমনা, তাদের তো দাবি এবং আন্দোলনই সুষ্ঠু নির্বাচনের জন্য, ফলে সবার চাওয়া কিন্তু এক বিন্দুতে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে কথা আর কাজের অমিলে। আওয়ামী লীগ 2014 সালেরটা বলছে যে ট্রেন মিস করেছে বিএনপি, তো ট্রেন মিস বিএনপি করলো, খেসারত জনগণ দিবে কেন? জনগণও তো ওই ট্রেনে উঠতে পারলো না। আপনি 5% জনগণকে তুলে 5 বছর ট্রেনে নিয়ে গেলেন, 95% জনগণ যে পড়ে রইল এটা ভাবলেন না, তাহলে আপনি কেমন একটা রাজনৈতিক দল? গেল সেটা 2018 সালে এসে প্রধানমন্ত্রী ডাকলেন যে আসেন কথা বলি, ডাকে নাই। প্রধানমন্ত্রীর আহ্বানে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আমি বলছি ডক্টর কামাল হোসেন বা বিএনপি মহাসচিব ডক্টর ব্যারিস্টার মওদুদ আহমেদ, তাদের যে টিমটা গিয়েছিল তখন প্রধানমন্ত্রী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তিনি বৈঠক করেছেন, সেই ডাকেই গিয়েছে, সেদে প্রধানমন্ত্রীর কাছে কেউ যায় নাই, ডেকেছে বলেই গিয়েছে। আপনি শুধু শুধু আমার সময় নষ্ট করলেন এবং বলার ফ্লো নষ্ট করলেন, প্লিজ এরপরে এটা করবেন না, এটা করবেন না প্লিজ। গেলেন প্রধানমন্ত্রী, অঙ্গীকার করলেন, কি বলে অঙ্গীকার করলেন? আমি জাতির জনকের কন্যা, আপনারা নির্বাচন করে দেখেন, সুষ্ঠু নির্বাচন করব, সুষ্ঠু নির্বাচন হবে। এই অঙ্গীকার করে 2018 সালে যে তাহাজ্জুতি নির্বাচন বা লাইলাতুল ইলেকশনটা করলেন সেটা তো এখন শুধু বিএনপি বা সরকার বিরোধীরা বলছে না, ওনাদের দলের সাবেক এমপি, সাবেক মন্ত্রী, রানিং জেলা সভাপতি, জেলা সেক্রেটারি তারা পর্যন্ত দিচ্ছেন। যদি চ্যালেঞ্জ করেন আমি কোট আনকোট পড়ে শোনাবো, বলবো। ইকোনমিস্ট সহ আন্তর্জাতিক সমস্ত সংবাদ মাধ্যম বলছে, টিআইবি বলছে, দেশের বিদেশের বিভিন্ন গবেষণা সংস্থা সবাই বলছে যে রাতে নির্বাচন হয়েছে, এটাই বাস্তবতা। তার মানে অঙ্গীকার করে, জাতির জনকের কন্যা এই পরিচয় দিয়ে অঙ্গীকার করে তিনি অঙ্গীকারের খেলাপ করলেন, গেল সেটা। এইবার শুরু যেটা করেছিলাম, ইউরোপ আমেরিকার প্রতিনিধি দল যখন আসলেন বললেন যে আমার অধীনে আমরাই সুষ্ঠু নির্বাচন চাই এবং করে দেখাবো, যদিও তাদের অধীনে সুষ্ঠু নির্বাচনের কোনো নজির নাই, সেটা গেল। এই যে সাম্প্রতিক কালের এই ঘটনা নিয়ে জাতিসংঘ স্টেটমেন্ট করেছে এই 2-3 দিন আগে, সেই স্টেটমেন্টে কি বলেছে? বলছে গত কয়েক মাসে বিরোধীদের বেশ কয়েকটি সমাবেশে সহিংসতা ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে, পুলিশ সেখানে রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও জল কামান ব্যবহার করেছে, পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের ব্যক্তিদের, অর্থাৎ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা সাদা পোশাকে পুলিশের সঙ্গে মিশে গিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালিয়েছে, প্রতিবাদকারীদের দমনে হাতুড়ি, লাঠি, ব্যাট ও লোহার রডসহ নানা ধরনের বস্তু ব্যবহার করতে দেখা যায়। কে বলছে? জাতিসংঘ বলছে, তাদের মানবাধিকার বিষয়ক হাই কমিশন।
এই নোটে আরও বলছে, এ ঘটনায় বিরোধী দলের সমর্থকদের পাশাপাশি কিছু পুলিশ সদস্য আহত হয়েছেন, সিনিয়র বিরোধী নেতাদেরও প্রকাশ্যে মারধর করা হয়। এমন যেটা গয়েশ্বর বাবু গয়েশ্বর চন্দ্র রায়, 75 বছর বয়সী একজন নেতা, বিএনপির হাইয়েস্ট পলিসি মেকিং লেভেলের নেতা, সাবেক মন্ত্রী, তাকে ফেলে লগি পৈঠা দিয়ে যেরকম ছাত্রলীগ যুবলীগ পিটিয়ে মানুষ মেরেছিল, সেভাবে সাপের মতো পিটিয়েছে পুলিশ এইরকম একজন নেতাকে রাস্তায় ফেলে। এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তাদের বাড়িতে অভিযানও চালানো হয়। সমাবেশের আগেও সমাবেশকালে বিরোধী দলের শত শত নেতাকর্মী ও সমর্থকদের গ্রেফতার করা হয়েছে। দেখেন, ঠিক একই বিষয়ে অ্যামনেস্টি বিবৃতি দিয়েছে। অ্যামনেস্টি কী বলেছে? তাদের অ্যামনেস্টির গবেষকরা এবং ক্রাইসিস এভিডেন্স ল্যাব বাংলাদেশের ওই বিক্ষোভের 56টি ছবি এবং 18টি ভিডিও পর্যালোচনা করেছে, পাশাপাশি ঘটনার 9 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নিয়েছে। নিয়ে তারা বলেছে, পুলিশের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস রাবার বুলেট ব্যবহার করা উচিত নয়। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে, বাংলাদেশের পুলিশ হাসপাতালের ভেতরে কাঁদানে গ্যাস ব্যবহার করছে, যার মধ্য দিয়ে তাদের আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করার বিষয়টি প্রকাশিত হয়েছে। এটা উদ্বেগজনক। দেখেন, হিউম্যান রাইটস যেটা HRW, যেটা আপনার এই যে হিউম্যান রাইটস ওয়াচ, তারা কি বলছে? বলছে যে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মহলকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিচ্ছে, যেটা আমি বললাম, সেখানে বিরোধীদের উপর নিপীড়নমূলক হামলা চালানো হচ্ছে, এটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ওই প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক, এছাড়া বিরোধী নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে। এই যে বিষয়টা, এরপর দেখেন আপনার DC SP যে পদায়ন করা হচ্ছে, কষ্টি পাথরে যাচাই করা, ছাত্রলীগ করা এবং আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত এবং তারা বিরোধী দল দমনে সরকারের নির্দেশে অবিচল আস্থাশীল কিনা সেগুলো যাচাই করে DC SP DIG বিভিন্ন পদে পুলিশের শতাধিক এবং বিভিন্ন জেলায় DC দেওয়া হচ্ছে। তাহলে আপনি বলেন যে যারা অতীতের রেকর্ড খারাপ, তারা ভোট চুরি করে, বিনা ভোটে ক্ষমতায় থাকে, বিরোধী দলের উপর দমন নিপীড়ন চালায়, গায়েবী মামলা দেয় এবং ব্যাপক হারে ধরপাকড় করে এবং বিনা দোষে আদালতকে ব্যবহার করে তাদের বিরুদ্ধে রায় দিয়ে নির্বাচনে অযোগ্য করে, তারপর সর্বশেষ প্রতিশ্রুতির পরে এই সব অপকর্মগুলো ঘটায়, তো তাদের অধীনে আস্থাটা ফিরিয়ে আনার একটা পদ্ধতি বলেন যে আমি বা আসুদ ভাই বা যারা সরকারের সঙ্গে সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত নেতারা বা জনগণ আস্থাটা আনতে। আমি আপনার কাছে আবার আসবো